أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد أمر بيريو درشو كسرة برندو السلام عليكم ورحمة الله وبركاته أبنا درشو كل كي أنتوريك سلام وشبت سداني أسكر أنشتان إسلام إن بانجلا أبنا درك شاگو تم جاني আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক, ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎপথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ মঙ্গলবার, সপ্তাহের তৃতীয় দিন, তাই আরবিতে আজকের দিনের নাম ইয়ৌমুস সালাসা। সালাসা অর্থাৎ তৃতীয় দিন। আজকের দিনে আমাদের তিন ইমাম, ইমামে জাইনুল আবেদিন আলাইহিসসালাম, ইমামে মোহাম্মদ বাকের আলাইহিসসালাম এবং ইমামে জাফর সাদিক আলাইহিসসালামের জিয়ারত পড়তে বলা হয়েছে। সুতরাং ওনাদের জিয়ারত পড়ার আগে আমি আজকের দিনের যে দোয়াটি পড়তে বলা হয়েছে, মঙ্গলবারের দিনের দোয়া, আগে আজকের দিনের দোয়া পড়ব, তারপরে ইনশাআল্লাহ আজকের দিনের ইমামের জিয়ারত পড়ব ও তার ব্যাখ্যা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়ালহামদু হাক্কুহু কামা ইয়াস্তাহিক্কুহু হামদান কাসীরা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, সমস্ত তারিফ বা প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্যে, আর সেই সমস্ত প্রশংসার অধিকার রাখে, তার যত প্রশংসা করব কম। কামা ইয়াস্তাহিক্কুহু হামদান কাসীরা, সে আমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন অনেক প্রশংসার অধিকার রাখে। কেননা এই বিশ্বে আমরা যখন কোনো ভালো জিনিস কারো থেকে দেখি তো আমরা তার প্রশংসা করি। এটাই শিক্ষিতদের পরিচয়, ভালো মানুষের পরিচয়। তো একটি ভালো দেখে বা ভালো জিনিসকে দেখে আমরা প্রশংসা করি। কোনো মানুষ যদি কোনো ভালো করে তো তার আমরা প্রশংসা করি। আর এই বিশ্বে যত ভালো হচ্ছে
এমনকি ওই যে মানুষটা ভালো কাজ করছে যার আমরা প্রশংসা করছি, তারও সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, তাকে ওই ভালো কাজ করার তৌফিক বা সুযোগ দিয়েছে সেই প্রতিপালক সেই রাব্বুল আলামিন। এই বিশ্বে যত ভালো হচ্ছে, যত সুন্দর হচ্ছে, যত ভালো দেখছি আমরা, সব কিছু তারই সৃষ্টি। তাহলে তার কত প্রশংসা করার প্রয়োজন আছে, বা সে কত প্রশংসার বা তারিফের অধিকার বা হক রাখে। তাই আমরা এখানে বলছি, আল্লাহ তুমি সমস্ত প্রশংসা বা তারিফের অধিকার রাখো, সমস্ত প্রশংসা বা তারিফ তোমারই জন্যে। ও আউযু বিহি মিন শাররি নাফসি ইন্নান নাফসা লা আম্মারাতুন বিসসু। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আমার নফসের ক্ষতি থেকে আশ্রয় চাই। মনে রাখবেন, প্রতি মানুষের মধ্যে আল্লাহ দুই প্রকারের নফস সৃষ্টি করে রেখেছে, নফসে আম্মারা, নফসে লওয়ামা। নফসে আম্মারা সবসময় মানুষকে অসৎ পথের দিকে আমন্ত্রণ জানায়, ভুল পথের দিকে ডাকে, এটা করো শান্তি পাবে, এটা করো খুশি হবে, এটা করো আনন্দ হবে, হালাল হোক আর হারাম। নফস সবসময় নিজের শান্তির দিকে, নিজের আনন্দের দিকে আমাদেরকে আমন্ত্রণ জানায়। এবারে ওর মধ্যে হালাল বা হারাম, বৈধ বা অবৈধকে আমাদেরকে বিবেক বুদ্ধির মাধ্যমে বা জ্ঞানের মাধ্যমে নির্ণয় করতে হবে, কোন ডাকে সাড়া দেওয়া যাবে আর কোন ডাকে সাড়া দেওয়া যাবে না। নফসে আম্মারা সবসময় ভুলের দিকে আমন্ত্রণ জানাচ্ছে, আর নফসে লওয়ামা সবসময় ভুল থেকে আমাদেরকে বাধা সৃষ্টি করছে, মানা করছে বা নেকির দিকে আমাদের আমন্ত্রণ জানাচ্ছে। একজন হঠাৎ রাস্তায় পড়ে গেছে, নফসে আম্মারা বলছে কত লোক পড়ে যাচ্ছে, সবাই কি কি তুলে বেড়াবে, নিজে উঠে যাবে, অন্য কেউ তুলবে, তুমি ছেড়ে দাও, তুমি তোমার কাজ করো। নফসে লওয়ামা সঙ্গে সঙ্গে তখন বলে, না, অন্যর আগে তুমি ওর মদত করো, তুমি তাকে তোলো, তুমি তাকে সাহায্য করো, সহযোগিতা করো। একজন ডুবছে, নফসে আম্মারা বলছে সে ডুবছে, তোমার কি যায়। নফসে আম্মারা বলছে তাকে ছেড়ে দাও। নফসে লওয়ামা বলছে, না, একজন ব্যক্তি ডুবছে, তাকে বাঁচানোর দায়িত্ব তোমার, তুমি তাকে হাত দাও, তার হাত ধরো, তাকে বাঁচিয়ে তোলো। এইভাবে একটা উদাহরণ বললাম, যত নেকি আছে তার দিকে নফসে লওয়ামা আমন্ত্রণ জানায়, আর যত বদি আছে তার দিকে নফসে আম্মারা আমন্ত্রণ জানায়। নফসে আম্মারা যখন আমাদেরকে বদির দিকে, অসৎ কাজের দিকে, অন্যায়ের দিকে আমন্ত্রণ জানায়, শয়তান সহযোগিতা করে, সেই অন্যায়কে সুন্দর করে দেখায়, সুযোগ তৈরি করে দেয়। নেকির জন্য হয়তো তেমন সুযোগ পাবেন না, কিন্তু অন্যায়ের জন্য অনেক সুযোগ পাবেন। ভালো কাজের দিকে অত মন যাবে না যত অন্যায়ের দিকে মন যায়। আজ দুনিয়ায় চলার পথে, বাজারঘাটে, যেখানে যান, পাপ মুখ খুলে চেয়ে আছে, পাপের দরওয়াজা খোলা আছে, নেকির দরওয়াজা বন্ধ। নেকির দরওয়াজা আপনাকে খুলতে হবে, আর পাপের দরওয়াজা আপনার জন্যে শয়তান খুলে দেবে, বা শয়তানের অনুগামী অনুসারীরা, শয়তানের সহকারীরা পাপের সমস্ত দরওয়াজা আপনাদের জন্য, আমাদের জন্য খুলে দেবে। আর নেকির দরওয়াজা আমাদের উপরে বন্ধ করে রাখা হয়েছে বা বন্ধ করে দেবে, নেকির দরওয়াজা আমাদেরকে খুলতে হবে। যে দরওয়াজা খুললে আমাদের ভাগ্য খুলে যাবে, আমাদের নসিব খুলে যাবে। আর যে দরওয়াজা, পাপের দরওয়াজা খোলা আছে, ওই দরওয়াজায় যদি আমরা প্রবেশ করি, তো আমাদের নসিবের দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আমাদের উন্নতির দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আমাদের পরকাল উজ্জ্বল হবে, যেগুলো করলে সে দরজা বন্ধ হয়ে যাবে। এবারে এক বিবেকধারী, এক বুদ্ধিজীবী কোন দরজা দিয়ে প্রবেশ করবে, বন্ধ দরজা, নেকির দরজা যেটা বন্ধ করা আছে বা শয়তান বন্ধ করে রেখেছে, সেটা খোলার চেষ্টা করবে, না পাপের দরওয়াজা যেটা খোলা আছে বা শয়তানরা খুলে রেখেছে সেদিকে যাবে। ইন্না নাফসালা আম্মারাতুন বিসসু। আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই, নফসে আম্মারার আঘাত থেকে,
সে যে আমাকে ভুলের দিকে, অন্যায়ের দিকে, অসৎ কাজের দিকে আমন্ত্রণ জানাচ্ছে, আল্লাহ তুমি আমাকে নিজের আশ্রয় নাও, আমাকে যেন তার ডাকে সাড়া না দিতে হয় বা তার ডাকে সাড়া দিয়ে যেন আমি অন্যায়ের দিকে না যাই, আমার রাস্তা বন্ধ করে দাও, আমাকে নিজের আশ্রয় নিয়ে নাও। ইন্নান নাফসাল আম্মারাতুন বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। হ্যাঁ, শুধু প্রতিপালক যদি আমার উপরে দয়া করে তাহলেই আমি নাফসে আম্মারার আঘাত থেকে, শার থেকে, তার ক্ষতি থেকে বিরত থাকতে পারবো, আর নইলে কিন্তু খুব কঠিন। তাই এর জন্য বলা হয়েছে নিজের নাফসে লওয়ামাকে মজবুত করো, নাফসে আম্মারাকে দুর্বল করো। আর নাফসে লওয়ামা মজবুত হবে কীভাবে? যখন আমরা পাক পবিত্র থাকবো, আমাদের পানাহার হালাল ও বৈধ হবে, পাক এবং পবিত্র খেলে বা পরিধান করলে বা পাক ও পবিত্র থাকলে তখন আল্লাহর ফেরেশতেরা মদত করে, নাফসে লওয়ামা মজবুত হয়, নাফসে লওয়ামা প্রভাবশালী হয়, শক্তিশালী হয়, তখন নাফসে আম্মারা জিততে পারে না। কিন্তু যদি আমরা নাজিস থাকি, অপবিত্র থাকি বা নাজিস বা হারাম খাই যেগুলো হালাল না, সেগুলো যদি পানাহার করি, তখন নাফসে লওয়ামা দুর্বল হয়ে যায় আর নাফসে আম্মারা শক্তিশালী হয়ে যায়। আর যখন নাফসে আম্মারা শক্তিশালী হয়ে যায় তখন ওই নাফস লওয়ামাকে চেপে বা পায়ের তলায় রেখে নিজের কাজ করা শুরু করে দেয়। আশা রাখি আমরা নিজের পরকালকে যদি উজ্জ্বল দেখতে চাই, নিজের ভবিষ্যৎকে যদি সুন্দর দেখতে চাই, ইহকাল ও পরকালের যদি সম্মান চাই, দুনিয়ার নজরে যদি আমরা জনপ্রিয়, লোকপ্রিয় এবং পছন্দর পাত্র হতে চাই, সবাই যেন আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে পছন্দ করে, আমাদের সম্মান করে, আমাদের শ্রদ্ধা করে, তখন নিজেকে তৈরি করতে হবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে। নাফসে আম্মারার সঙ্গে লড়াই করে যদি আমরা জিততে পারি তাহলেই আমরা দুনিয়ায় সম্মানিত হতে পারবো, আমাদের পরকালও উজ্জ্বল হবে এবং সেখানেও আমরা সম্মানিত হব। কিন্তু যদি আমরা নিজেকে পবিত্র না রাখি, হালাল পানাহার না করি, আমাদের নাফসে আম্মারা যদি শক্তিশালী হয়ে যায়, নাফসে লওয়ামাকে যদি আমরা দুর্বল করে ফেলি, তো মনে রাখবেন হয়তো পৃথিবীতে, হয়তো সম্ভাবনা খুব কম, তবুও সামান্য যদি একটু সম্মান পাওয়া যায় ভুলের মাধ্যমে, অর্থের মাধ্যমে, হারামভাবে সঞ্চয় করে যে ধন দৌলত জমা করেছি বা জমা করেছেন বা যদি কেউ করে, খোদা না করুক, খোদা না করুক, আর এর মাধ্যমে যদি সামান্য সম্মান পেয়েও থাকে দুনিয়ায়, অসৎ লোকদের নজরে, সৎ লোকদের নজরে নয়, সৎ লোকরা কখনো অন্যায়কারীদেরকে সম্মান করে না অন্তর থেকে, মনে রাখবেন। যারা ভালো লোক তারা কখনো অসৎ লোকদেরকে অন্তর থেকে সম্মান করে না, হয়তো তাদের ভয়ে তাদের সম্মান করতে হয় সমাজে বেঁচে থাকতে গেলে, টেকে থাকতে গেলে, কিন্তু অন্তর থেকে সেটা মেনে নেয় না। কিন্তু যারা শ্রদ্ধার পাত্র হয়, সত্যি সম্মানের পাত্র হয়, যদি তারা গরিব, অভাবী, দরিদ্রও হয়, মানুষ সম্মানের নজরে দেখে, তার শ্রদ্ধা করে, তার নেকিকে দেখে। তো আমরা যদি নিজেকে নেকির পাত্র, সম্মানের পাত্র করতে চাই, তো নাফসে আম্মারার শার থেকে মাহফুজ থাকতে হবে, রক্ষা চাইতে হবে, আর সেটাই আমরা আল্লাহর কাছে চাচ্ছি। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না নাফসালা আম্মারাতুন বিসু, নাফস আমাকে সবসময় ভুলের দিকে আমন্ত্রণ জানাচ্ছে, ইল্লা মা রাহিমা রাব্বি, শুধু আমার প্রতিপালক যদি রহম করে তাহলে আমি রক্ষা পাবো, আমি বাঁচতে পারবো। ওয়া আউযু বিহি মিন শাররি শায়তানি আল্লাযী ইয়াদউনি দাম্মান ইলা দাম্বি, হে আমার প্রতিপালক আমি তার কাছে আশ্রয় চাই, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কার থেকে আশ্রয় চাই? শয়তানের আক্রমণ থেকে, শয়তানের আঘাত থেকে, কেননা শয়তান আমার গুনার পরে গুনাহ বাড়িয়ে দিচ্ছে, এক গুনার পরে আরেক গুনার দিকে আমন্ত্রণ জানাচ্ছে। এই ছোট পাপটা করেছে, যখন কিছু হয়নি, আর একটু বড় পাপ করো, সেটা করলেন, তারপর আরো বড় পাপ করাবে, এইভাবে পরস্পর বড় থেকে বড় পাপ করবেন, একদিন ওই পাপ আর পাপ মনে হবে না। যেটা বেশিরভাগ অন্যায়কারী পাপীরা নিজের জীবনে এখন দেখছে বা বুঝতে পারছে, যে এক সময় তারা ছোট ছোট পাপ করতে ভয় করত,
আর আজ বড় থেকে বড় পাপ করছে কিন্তু কোনো ভয় আসছে না মনে, কেননা পাপ করে করে তো একটা একটা অভ্যাস, একটা স্বভাব হয়ে গেছে, আর এখন ওই পাপ আর পাপ মনে হচ্ছে না। এটাই হবে শয়তানের জালে ফাঁসার, তার চক্রান্তের মধ্যে পড়ে যাওয়ার একটা প্রমাণ, যে তখন আর পাপ পাপ মনে হবে না, অন্যায় অন্যায় মনে হবে না। নাজিস খাবেন, হারাম খাবেন, ভুল কাজ করবেন, একবার মন বলবে না যে তুমি ভুল করছো, নাজিস খাচ্ছ, হারাম খাচ্ছ, যেটা করছো এটা উচিত না, যেটা খাচ্ছ এটা ঠিক না। মানে মন এত অন্ধকার হয়ে যাবে, অন্তর এত কালো হয়ে যাবে, তখন আর ভুল ভুল মনে হবে না, অন্যায় অন্যায় মনে হবে না। আল্লাহ এর থেকে আমাদের রক্ষা করুক। তাই আমরা আজকে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ শয়তানের আঘাত থেকে বা তার আক্রমণ থেকে আমার রক্ষা করো, যে শয়তান আমার গুনার উপরে গুনাকে বৃদ্ধি করিয়ে দিচ্ছে, আমার এক পাপের পরে আর এক পাপের বোঝা আমার উপরে চাপিয়ে দিচ্ছে। ও আহতারত বিমিন কুল্লে জব্বারিন ফাজিরিন ওয়া সুলতানিন জাহিরিন ওয়া আদুইন কাহিরিন। পরওয়ারদিগারের কাছে আমি আশ্রয় চাই, রক্ষা চাই। আল্লাহ আমাকে নিরাপত্তা দান করো, সুরক্ষা দান করো, কার থেকে? সমস্ত অত্যাচারীদের অত্যাচার থেকে, সমস্ত পথভ্রষ্টদের, যারা কুপথের পথিক, যারা ভুল পথের দিকে আমন্ত্রণ জানাচ্ছে, তাদের সেই আমন্ত্রণ থেকে, বা যারা প্রভাবশালী, অন্যায় করছে, জুলুম করছে, আর তাদের সামনে দেখে শুনেও চুপচাপ থাকতে হচ্ছে, আল্লাহ এদের থেকে রক্ষা করো। আর ওই সমস্ত শত্রুদের থেকে আমার রক্ষা করো, যারা নিজের ক্ষমতার কারণে আমাদের উপরে জুলুম করছে, কিন্তু আমরা কিছু বলতে পারছি না, আমরা কিছু করতে পারছি না। আর আজ সমাজে এমন লোকের সংখ্যা অনেক বৃদ্ধি হয়ে গেছে, যাদের ভয়ে ভালো মানুষরা চুপচাপ থাকছে, কিছু করতে পারছে না, কেননা কিছু বললে, কিছু করলে আরও তাদের অত্যাচার বেড়ে যাবে, আরও তারা আঘাত করবে, ক্ষতি করবে। তো শুধু নিজের সম্মানের রক্ষার স্বার্থে, নিজের পরিবারের সম্মান রক্ষার স্বার্থে, বা ক্ষতি থেকে মুক্তিতে থাকার জন্যে মানুষ অন্যায়ের সামনে চুপ হয়ে আছে আজ। এটাই বাস্তব দুনিয়ায় এখন ঘটছে। আর মনে রাখবেন, আমরা যত চুপ চুপ থাকব, অন্যায়ের আগে যত মুখ বন্ধ করে থাকব, অন্যায় তত বৃদ্ধি পাবে, জালিমরা তত সুযোগ ধরবে, জালিমদের জুলুম তত বেড়ে যাবে। আমর বিল মারুফ নেহি আনিল মুনকার কোরআন ও হাদিসে এই জন্য ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে, যাহাতে পাপ নিজের জায়গায় সীমিত থাকে, অন্যায় আগে না বাড়তে পারে, ন্যায় অন্যায়ের জায়গা যেন নেই, ন্যায় যেন বৃদ্ধি হয়, ভালো মানুষ যেন আগে বাড়তে পারে। কিন্তু যখন আমরা আমর বিল মারুফ নেই আনিল মুনকার সৎপথের দিকে আমন্ত্রণ জানানো, অসৎপথ থেকে মানা করাকে আমরা যখন ছেড়ে দিলাম বা ছেড়ে দিচ্ছি, মনে রাখবেন শয়তান সুযোগ ধরছে, আর শয়তানের অনুগামী অনুসারীদের সংখ্যা বেড়ে যাচ্ছে। সুতরাং আজ যে পরিবেশে, যে সমাজে আমরা জীবনযাপন করছি, একবার চেয়ে দেখুন, তাকিয়ে দেখুন, কাদের সংখ্যা বেশি, যারা ভালো পথের দিকে আমন্ত্রণ জানাচ্ছে, মানুষকে ভালোর জন্য বলছে, তাদের সংখ্যা বেশি, না দুষ্কর্মীদের পাপীদের সংখ্যা বেশি? যারা ভালো কাজ করতে দেখলে টিটকিরি করছে, নিন্দা করছে, সহযোগিতা করার জায়গায় বাধা সৃষ্টি করছে, কিন্তু অন্যায়ের জন্য যখন তাদের কাছে কেউ যাচ্ছে, পরিপূর্ণভাবে সহযোগিতা করছে। আজ আমাদের সমাজে প্র্যাকটিক্যাল করে দেখুন, কোনো নেকির জন্যে সাহায্য চান, সহযোগী খুব কম পাবেন, গান বাজনা হারাম কাজের জন্যে সহযোগিতা চান, সমাজের অনেক লোক আগে এসে যাবে। হালাল কাজে যদি মদত চান, কেউ মদত করবে না, খুব কম, নেই একেবারে না, আছে তবে খুব কম। কিন্তু হারামের জন্যে, শয়তানের পথের দিকে আমন্ত্রণ জানানোর জন্য যখন তাদের সহযোগিতা চাবেন, তো যারা হারাম খেয়ে খেয়ে, নাজিস খেয়েছে, অপবিত্র থেকে, যাদের পুরো শরীর মানে আন্তরিক হিসাবে বা শারীরিক হিসাবে যারা জঘন্য হয়ে আছে, সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দেবে। যখন আপনি ভুলের দিকে,
অসৎ কাজের সহযোগিতার অসৎ কাজের সহযোগিতার জন্য আমন্ত্রণ জানাবেন। কিন্তু যখন আমাদের মতো নেকির দিকে আমন্ত্রণ জানাবেন, সৎ কাজের দিকে আমন্ত্রণ জানাবেন, ভালো কাজের জন্য বলবেন, যেটা কোরআন বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকিতে এক অপরের সহযোগিতা করো, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় পাপে কেউ কারো সাথ দিও না। কিন্তু দুঃখের বিষয়, পাপের সাথী অনেক পাবেন, নেকিতে সহকারী কম পাবেন। এই ভালো কথাগুলো যখন অন্যকে বলতে যাবেন, তুমি তোমার ভালো তোমার কাছে রাখো, ওগুলো আমার শোনার দরকার নেই, আমাকে শুনিও না, গীবাত করুন, অন্যের কুচ্ছমন্দ বর্ণনা করুন, মিথ্যা অপবাদ অপবাদ দিন, এগুলো মন দিয়ে শুনবে। কিন্তু যখন কোরআন ও হাদিস থেকে সঠিক জিনিস তাদেরকে বলতে যাবেন, এসব কথা তোমার বাড়ি যেয়ে বলো, এসব কথা এখানে বলো না, আলোচনা করো না, এইভাবে তারা মন্তব্য করবে। আল্লাহ এই শয়তান এবং শয়তানের সঙ্গী সাথীদের থেকে আমাদের রক্ষা করুক। আল্লাহর কাছে আমরা কী দোয়া করছি, আল্লাহ ওই সমস্ত প্রভাবশালী সুলতান, জায়ের, জালিম বা কঠোর ব্যক্তিদের থেকে, শত্রুদের থেকে আমার রক্ষা করো, যারা আমাদের উপরে জুলুম করছে, অত্যাচার করছে, তাদের ক্ষমতার আগে আমরা কিছু বলতে পারছি না, আমরা কিছু করতে পারছি না। আল্লাহ তোমার ক্ষমতা সর্বাধিক, সুতরাং আল্লাহ তুমি তোমার শক্তির মাধ্যমে তাদের জুলুম ও অত্যাচার থেকে আমাদের রক্ষা করো। ওই সমস্ত পাপীদের যেন সমর্থন না করতে হয়, ওই সমস্ত পাপীদের পাপের আগে যেন চুপ না থাকতে হয়। আল্লাহুম্মা জাআলনি মিন জুনদিকা ফা ইন্না জুনদাকা হুমুল গালিবুন, আল্লাহ আমাকে নিজের সৈনিকের মধ্যে নাও, আমাকে নিজের ফৌজের মধ্যে নাও, নিজের লস্করের মধ্যে নাও। কেন? ফা ইন্না জুনদাকা হুমুল গালিবুন, আল্লাহ তোমার লস্কর, তোমার সৈনিক, তোমার যোদ্ধারা সর্বদাই সফলগামী হয় বা সফলগামী হবে। ওয়াজআলনি মিন হিজবিকা ফা ইন্না হিজবুকা হুমুল মুফলিহুন, আল্লাহ আমাকে নিজের সংগঠনের মধ্যে নাও, নিজের পার্টির মধ্যে নাও, নিজের দলের মধ্যে নাও। কেননা আল্লাহর দল সবসময় ভারী প্রভাবশালী, আল্লাহর দলে যারা থাকবে তারাই সফলগামী হবে। উলাইকা হুমুল মুফলিহুন, কোরআন ও হাদিসে যাদের সফলতার শুভ সংবাদ দেওয়া হয়েছে। ওয়াজআলনি মিন আউলিয়াইকা ফা ইন্না আউলিয়াকা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ আমাকে নিজের বন্ধুর মধ্যে রেখো, আমাকে নিজের ওলি বান্দার মধ্যে রেখো, যাদের না কোনো ভয় হবে না, যারা দুঃখিত হবে, যারা না ভয়ভীত হবে না দুঃখিত হবে, অর্থাৎ যারা আল্লাহর ওলি পছন্দিত বান্দা হবে, আল্লাহ তাদের হেফাজত করবে। দুনিয়ার ভয় তখন তাদের অন্তর থেকে চলে যাবে, তখন দুনিয়ার মানুষ তাকে ভয় দেখাতে পারবে না। মনে রাখবেন, এটাই আল্লাহর ওলিদের, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, না তারা ভয়ভীত হবে না তারা দুঃখিত হবে। আল্লাহুম্মা আসলিহ লি দীনি ফা ইন্না ইসমাতু আমরি, আল্লাহ আমার দিনকে সুন্দর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমার দিনের মধ্যে যদি কোনো প্রকারের ভুল ভ্রান্তি থেকে থাকে তার সংশোধন করে দাও। আল্লাহুম্মা আসলিহ লি আখ, আল্লাহুম্মা আসলিহ লি দীনা ফা ইন্না ইসমাতু আমরি, আমার দিন যদি সুরক্ষিত হয় তো আমার সব কিছুই সুরক্ষিত হয়ে যাবে, আমার দিন যদি ভালো না হয় আমার কিছু ভালো হবে না। তাই সঠিক দিন আর দিনের সঠিক নিয়ম শৃঙ্খলাকে জানুন, মানুন, তার উপরে আমাল করুন। যদি দিন সঠিক হয়ে যায় আপনার দুনিয়া সঠিক হয়ে যাবে, দিন যদি ঠিক হয়ে যায় আপনার দুনিয়া অটোমেটিক আল্লাহর তরফ থেকে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি দিন সঠিক না হয়, সঠিক নিয়ম শৃঙ্খলা, দিন মানে কি, জীবনযাপন করার ওই নিয়ম শৃঙ্খলা যেটা আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে, তো আল্লাহর তরফ থেকে আমাদের জীবনযাপনের জন্যে যে নিয়ম শৃঙ্খলা বানানো হয়েছে সেইগুলোকে যদি আমরা মেনে চলি, ফলো করি, অটোমেটিক আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। কিন্তু আল্লাহর তৈরি করা নিয়ম শৃঙ্খলা যদি আমরা না মেনে চলি, মানুষের তৈরি করা যদি নিয়ম শৃঙ্খলা মেনে চলি, তো আপনারা জানেন মানুষ কত নিয়ম তৈরি করছে, আবার নিজেরাই ভেঙে ফেলছে, নিজেরাই নিজেদের তৈরি করা হুকুমের বিরুদ্ধে চলছে, এটাই দুনিয়ার পরিচয়। ওয়া আসলিহ লি আখিরাতি ফা ইন্না দারু মাকাররি, আল্লাহ আমার পরকালকে, আখিরাতকে সুন্দর করো, যেটা আমার চিরস্থায়ী স্থান হবে, যেখান থেকে আর কোনো শিফটিং নেই, যেখানে থেকে আর জায়গা পরিবর্তন করা হবে না। আমরা সামান্য দুনিয়ার জন্য এত পরিশ্রম করছি সুখে শান্তিতে থাকার জন্যে, যেখান থেকে চলে যেতে হবে আর সেই চিরস্থায়ী স্থানের সম্পর্কে একবার ভাবছি না,
যেখান থেকে কোনো পরিবর্তন হবে না, শিফটিং হবে না, সেখান থেকে আর কোথাও পাঠানো হবে না। একবার ভেবে দেখতে হবে, আল্লাহুম্মা আসলিলি আখিরাতি, আল্লাহ আমার আখিরাতকে সুন্দর করো, ফাইন্নাহু দারু মাকারি, সেই আমার চিরস্থায়ী স্থান হবে, ওয়াইলাইহি মিন মুজাওয়ারাতুল লিয়ামি মাফারি, আল্লাহ সমস্ত প্রকারের জঘন্যতা থেকে আমাকে দূরে সরিয়ে দাও, ওয়াজালিল হায়াতা জিয়াদাতান লিকুল্লি খায়র, আর আমার জীবনে আমাকে বেশি থেকে বেশি নেকির তৌফিক দান করো, মানে আমি জীবনে বৃদ্ধি চাই নেকির জন্যে, আর যদি নেকি না করতে পারি, খোদা না করুক বুরাই যদি আমার আমন্ত্রণ করে, বুরাইয়ের দিক থেকে যদি যেতে হয়, তো ওয়াল ওয়াফাত রাহাত লি মিন কুল্লি শার, আমার মৃত্যুকে অনিবার্য করো বুরাই থেকে বেঁচে থাকার জন্যে, বুরাই করার জন্যে বেঁচে থাকার চেয়ে তো সম্মানের সঙ্গে মরে যাওয়াটাই ভালো, আল্লাহ আমার মতকে অনিবার্য করো বুরায়ের মধ্যে বেঁচে থাকার আগে, মানে আমার কালকের দিন যদি আমার বুরায়ের মধ্যে জেনে শুনে অন্যায়ের মধ্যে কাটাতে হয়, তো আল্লাহ দোয়া করছে আমাকে আজকে তুলে নাও, কালকে অন্যায়ের মধ্যে যেন আমি বেঁচে না থাকি। এটাই একটা মমিনের পরিচয়, একটা সত্য মুসলমানের পরিচয়। এইভাবে সে আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করবে, আল্লাহ অন্যায়ের মধ্যে থেকে বেঁচে থাকার চেয়ে তো নেকির মধ্যে আজকেই মারা যাওয়াকে আমি পছন্দ করব। তখন আল্লাহ তার নিয়তকে দেখে তার জীবন বৃদ্ধি করে দেবে, তার জীবনকে সহজ করে দেবে, নেকির তৌফিক দান করবে, শয়তানের রাস্তা থেকে তাকে মুক্তি দান করবে। ওয়াজআলিল হায়াতা যিয়াদাতান লি ফি কুল্লি খায়র, আল্লাহ আমার জীবনে বৃদ্ধি করো নেকি করার জন্যে, ওয়াল ওয়াফাতা রাহাতান লি মিন কুল্লি শার, আর আমার মৌতকে অনিবার্য করো বুরাই থেকে মুক্তি পাওয়ার জন্যে, বা বুরাই থেকে রক্ষা পাওয়ার জন্যে, বেঁচে থাকার জন্যে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন খাতিমিন নবিয়্যিন, আল্লাহ মুহাম্মাদের উপরে দরুদ ও সালাম পাঠাও, যিনি শেষ নবী ছিলেন, ও তামাম ইদ্দাতুল মুরসালিন, আর জানার মাধ্যমে মুরসালিনদের সংখ্যা পুরো হয়েছিল, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিনা তাহিরিন, তানার পবিত্র আহলে বাইতের উপরে দরুদ ও সালাম, ওয়া আসহাবিল মুনতাজিবিন, এবং তানার সম্মানিত পবিত্র আসহাবদের উপরে, ওয়া আসহাবি আজমাইন, অনেকে বলেন বেশিরভাগ আপনারা শুনেছেন আসহাবি আজমাইন, বলা ঠিক না, কেননা আসহাবদের মধ্যে অনেক মুনাফিক ছিল, নবীর সঙ্গে থেকে নবীর বিরোধিতা করেছিল, যাদের সম্পর্কে সূরায়ে মুনাফিকুন, এই সূরায়ে মুনাফিকুন কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, ইহুদ ও খ্রিস্টানদের জন্য নয়, সূরায়ে মুনাফিকুন ওই মুসলমানদের জন্য যারা নবীর সঙ্গে থেকেও নবীর কথা মানেনি, নবীর কথার উপরে আমাল করেনি, মুসলমান রূপে থেকে মুসলমানের বিরোধিতা করেছিল, ইসলামের বিরোধিতা করছিল, তাদের জন্য সূরায়ে মুনাফিকুন। তো সমস্ত সাহাবীদের উপরে যদি দরুদ সালাম পাঠান বা পড়েন, ওই মুনাফিকদের ওপরেও দরুদ সালাম যাবে। একবার ভেবে দেখুন, মুনাফিক যারা আল্লাহর শত্রু, নবীর শত্রু, তাদের জন্য যদি দোয়া করেন, তাদের জন্য যদি মঙ্গল কামনা করেন, আল্লাহ কি আপনার দোয়া কবুল করবে? এগুলো করলে কি আপনি আল্লাহর নিকটে বা নবীর নিকটে, আহলে বাইত নিকটে প্রিয় হতে পারবেন? তাই সমস্ত সাহাবীদের জন্য আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী ওয়া আলা আহলে বাইতিহি ওয়া আসহাবি আজমাইন বলেন, অনেকেই বলেন, এই ভুল জীবনে করবেন না। যখন আসহাবিহি বলবেন, আসহাবি আল মুনতাজাবিন, মানে যাদের নাফস পাক ছিল, যারা মমিন ছিল, আসহাবে সালেহীন, এইভাবে বলবেন, নবীর সালেহ আসাব, সত্য এবং নেকুকার আসাবদের ওপরে দরুদ সালাম, মুনাফিকদের ওপরে নয়। ওই জন্য আমরা কখনো আসহাবে আজমাইন বলে সালাম করি না, আসাব যেখানে শব্দ ব্যবহার করি তার আগে সালেহীন, মুনতাজিবিন, মুনতাখিবিন, এই ধরনের শব্দ ব্যবহার করি, অর্থাৎ যারা সালামের যোগ্য, সম্মানের যোগ্য, তাদের সম্মান করি, সবাইকে নয়। যারা মুনাফিক, যারা নবীর সঙ্গে থেকে শত্রুর কাজ করেছে, কাফেরদের জন্য গোয়েন্দার কাজ করেছে, ইহুদি খ্রিস্টানদের মিশন যারা চালিয়েছে আর এখনো চালাচ্ছে, তাদের জন্য আল্লাহ দরুদ সালাম নয়। তো এখানে আমরা কি বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ খাতিমিন নবীন ওয়া তামামি ইদ্দাতিল মুরসালিন ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আসহাবিহিল মুনতাজিবিন, সেই সমস্ত সাহাবীদের উপরে দরুদ সালাম, যারা পাক পবিত্র ও সুসম্মানিত ছিলেন, যারা নেক ও সালেহ ছিলেন, মুনাফিক ছিলেন না, যারা মুমিন ছিলেন। ওয়াহাবলি ফিস সালাসা, এবারে এখানে আল্লাহর কাছে আমরা কি বলছি, ওয়াহাবলি ফিস সালাসায় সালাসান, হে আমার প্রতিপালক, আমার আজকের সপ্তাহের তৃতীয় দিনে, সালাসা মানে সপ্তাহের তৃতীয় দিন, এই মঙ্গলবারের দিনে আমার জন্য তিনটি মঙ্গল কামনা করছি,
ওয়াহাবলি ফি সুলাসায় সালাসান, আল্লাহ এই সপ্তাহের তৃতীয় দিন আমাকে তিনটে জিনিস দান করো, আজ মঙ্গলবারের দিন আমাকে তিনটে জিনিস দান করো। লা তাদালি দম্বান ইল্লা গফারতা, আমার কোনো ভুল গুনাহকে ছেড়ো না বিনা ক্ষমা করে, অর্থাৎ আমি যা ভুল করেছি আজকের দিনে আল্লাহ আমার গুনাহকে ক্ষমা করে দিও। ওয়ালা গাম্মান ইল্লা আযহাবতা, কোনো দুঃখ কষ্টকে ছেড়ো না নিবারণ না করে, অর্থাৎ আমার সমস্ত দুঃখ কষ্ট যেন আজ নিবারণ হয়ে যায়, দূরে চলে যায়, দুঃখ কষ্ট থেকে যেন আমি মুক্তি পাই। ওয়ালা আদওয়ান ইল্লা দাফাতা, আর আমার শত্রু থেকে আমাকে নিরাপত্তা দান করো, আমার শত্রু থেকে আমাকে রক্ষা করো, আমার শত্রু আর আমার মাঝখানে বাধার সৃষ্টি করে দাও। প্রথম দোয়া আজকে কি করলাম, আল্লাহ আমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও, আমার দ্বিতীয় দোয়া আমার সমস্ত দুঃখ কষ্টকে নিবারণ করে দাও, আর আমার সমস্ত শত্রু থেকে আমাকে নিরাপত্তা দাও, আমার শত্রু থেকে আমার রক্ষা করো, আমার হেফাজত করো। বে বিসমিল্লাহ খায়রুল আসমায়ে, সেই আল্লাহর পবিত্র নাম নিয়ে এই দোয়া করলাম যার নাম সুসম্মানিত এবং সর্বোত্তম। বিসমিল্লাহ রাব্বিল আরযি ওয়াস সামায়ে, সেই আল্লাহর নাম নিয়ে যে জমিন ও আসমানের প্রতিপালক। আস্তাগফিরু কুল্লা মাকরুহিন আউওয়ালাহু সখাতুহু ওয়া আস্তাজলিবু কুল্লা মাহাব্বিমিন আউওয়ালাহু রিদা, আল্লাহ তোমার কাছে সেই সমস্ত অশোভনীয় জিনিস থেকে রক্ষা চাই যার মাধ্যমে নিরাশাতা আসে, যেখানে তোমার মর্জি নেই সেখান থেকে আমি রক্ষা চাই, আর যেখানে তোমার মর্জি আছে আমি সেই সমস্ত নেকি করার জন্যে নেক তৌফিক চাই। ওয়াস্তাজলু বকুল্ল মাহবুবিন আউওয়ালু রেদা, যার মধ্যে আল্লাহ তোমার রেজা আছে, তোমার মর্জি আছে, সেই সমস্ত মাহবুব পছন্দিত কাজগুলো আমি আজকের দিনে করতে চাই, আমাকে তার জন্য তৌফিক দান করো। ফাখতিমলি মিনকা বিল গফরান, আল্লাহ আজকের দিন তোমার ক্ষমার সঙ্গে যেন পরিপূর্ণ হয়, অর্থাৎ দিনের শেষে যেন আমি ক্ষমা পেয়ে যাই। ইয়া ওলি আল এহসান, আই নিজের বান্দাদের ওপরে এহসান করনেওয়ালা, আমার ওপরে এহসান করো, দয়া করো, আর আমার গুনাহকে ক্ষমা করে আমার সমস্ত দুঃখ কষ্টকে নিবারণ করে শত্রুদের থেকে মুক্তি দিয়ে নেকির তৌফিক দান করে অন্যায় থেকে দূরে থাকার তৌফিক দান করে আমার উপরে এহসান করো। আমার প্রতিপালক, আমার আজকের এই দোয়াকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে ভেবে দেখুন আমার প্রিয় দর্শকবৃন্দ, যদি এই দোয়া একবার আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, আমাদের আজকের মঙ্গলবারের দিন কত মঙ্গল হবে জানেন না, ভেবেও পাবেন না। এক সপ্তাহ যেভাবে আমি এই দোয়াগুলো পড়লাম বা জিয়ারতগুলো পড়লাম বা পড়ছি, এইভাবে যদি আমরা নবী ও নবীর আহলে বায়তের মেহমান হই, পুরো সপ্তাহ যদি নবীর আহলে বায়তের দরবারে থাকি, তাঁদের অধীনে থাকি, তাঁদের কথা মতো জীবনযাপন করি, তাঁদের আশ্রয় যদি আমরা থাকি, তো আমরা সুখ শান্তিতে নিরাপত্তায় থাকব, দুনিয়া আখেরাতের কোনো কষ্ট আমাদেরকে আঘাত করতে পারবে না। বা আশা রাখি আমরা দুনিয়ার দুঃখ কষ্টের মাধ্যমে আঘাত পাব না, আর যদিও দুনিয়ার ধন দৌলত অর্থ হয়তো বেশি পাব না, তার সর্তেও আল্লাহ যে অবস্থায় আমরা থাকব, সুখে থাকব, খুশি থাকব, শান্তিতে থাকব, শান্তির মালিক আল্লাহ এবং আহলে বায়তের ওসিলায় আল্লাহ নিজের বান্দাদেরকে শান্তি দিয়েছেন। তো যারা সত্যি আহলে বায়তের অনুগামী অনুসারী, যারা ওইভাবে জীবনযাপন করছে, যেভাবে সপ্তাহের দিনগুলো তাদেরকে কাটাতে বলা হয়েছে, তারা অর্থশীল, ধনী না হলেও শান্তিতে আছে, কেননা তাদের সুরক্ষার দায়িত্ব আল্লাহ নিয়েছে, তাদের জীবনে সুখ শান্তি আল্লাহ দিয়েছে। আর আহলে বায়তের অনুগামী অনুসারীরা, আহলে বায়তেরা যখন সামনে ছিলেন, ইতিহাস তুলে দেখুন, সমস্ত সাহাবীরা ধনী ছিল না, সমস্ত অনুগামী অনুসারীরা মান্যওয়ালেরা ধন সম্পদের মালিক ছিলেন না, কিন্তু তাঁরা আহলে বায়তের সঙ্গে থেকে যে শান্তির জীবন লাভ করেছে, আজ যেগুলো বিশ্বের জন্যে আইডিয়াল হয়েছেন, ওই সাহাবিরা কানারা আইডিয়াল হয়েছেন, কারা আইডিয়াল হয়েছে আমাদের জন্যে, যারা নবী ও নবীর আহলে বায়তকে ফলো করেছিল,
নেক পথের পথিক হয়েছিল, আজ তাদের হিস্ট্রি, তাদের জীবনী আমাদের জন্য আদর্শ হয়ে আছে। কিন্তু যারা নবীর কথা মানেনি, নবীর কথা শুনেনি, জানেন তারা অনেক ধনী ছিল কিন্তু তারা আইডিয়াল হতে পারেনি। তো এটা আমাদের জন্য একটা সুন্দর উদাহরণ। সুতরাং আসুন এবারে আমি আজকে যে তিন ইমামের জিয়ারত পড়তে বলা হয়েছে, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, ইমামে মোহাম্মদ বাকর আলাইহিস সালাম, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, জান্নাতের পবিত্র সমাধি জান্নাতুল বাকিতে যেগুলো জালেমেরা, এজিদিরা সেই কবরগুলো ভেঙে দিয়েছে, দুলস্যার করে দিয়েছে, আহলে বায়ত যাদের সাদকায়, যাদের ওসিলায় আল্লাহ নিজের বান্দাদেরকে সমস্ত নেয়ামত দান করেছে, আজ তাদের কবরকে ভেঙে দুলস্যার করে ইহুদি এজিদিরা নিজেকে নবীর মান্যকারী মুসলমান বলছে। আল্লাহর লানাত ওই সমস্ত মিথ্যাবাদীদের ওপরে যারা কখনো আল্লাহর হুকুমকে মেনে চলেনি, নবীর সুন্নতকে মানেনি, নবীর আদেশকে মানেনি, যে আহলে বায়তের ভালোবাসার হুকুম কোরআনে দেওয়া হয়েছে, যে আহলে বায়তকে ভালোবাসতে নবী হুকুম দিয়েছেন, যে আহলে বায়তের সঙ্গে শত্রুতা নবী নিজের সঙ্গে শত্রুতা বলেছেন, সেই আহলে বায়তের সঙ্গে শত্রুতা করে তারা নবীর মিত্র হয়ে আছে। তুচ্ছ এদের জীবন, লানাত তাদের ওপরে যারা মিথ্যা কথা বলছে, যারা আল্লাহর হুকুমকে অমান্য করছে এবং নবীর সুন্নতকে ভুল ব্যাখ্যা করছে এবং সঠিক জিনিসকে যারা অমান্য করছে। আসুন আমরা সবাই মিলে আজকের দিনের জিয়ারত পড়ি। জিয়ারতে ইমামে জাফর সাদিক আলাইহিসসালাম, জিয়ারতে ইমামে জাইনুল আবদিন আলাইহিসসালাম, জিয়ারতে ইমাম মোহাম্মদ বাকের আলাইহিসসালাম ও জিয়ারতে ইমামে জাফর সাদিক আলাইহিসসালাম পড়িতেছি। আমার নিজের তরফ থেকে মাতাপিতা, বউ বাচ্চা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী যারা আমার কাছে অনুরোধ করেছে বা আশা রাখে, তাদের সকলের তরফ থেকে আজকের এই জিয়ারত পড়িতেছি। কুরবাতান ইলা আল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া খুজ্জানু ইলমিল্লাহ। সালাম হোক আপনাদের উপরে যারা আল্লাহর ইলমের পাত্র। মনে রাখবেন, এই নবী ও নবীর আহলে বায়তকে আল্লাহ সমস্ত ইলম ও জ্ঞান দান করেছিলেন। আসসালামু আলাইকুম ইয়া খুজ্জানু ইলমিল্লাহ, আল্লাহর ইলমের খনি, খাজানা যাদেরকে বলা হয়। আসসালামু আলাইকুম ইয়া তারাজামাত ওয়াহি আল্লাহ, আল্লাহর ওয়াহির, আল্লাহর বাণীর যারা ব্যাখ্যা করেছেন তারা হচ্ছেন এই নবী ও নবীর আহলে বায়ত। আসসালামু আলাইকুম আইম্মাতুল হুদা, আয় আইম্মাতুল হুদাত, যাদের মাধ্যমে আল্লাহ তার বান্দাদের হেদায়ত করেছেন তাদের উপরে সালাম। আসসালামু আলাইকুম আলামুত তাকা, যারা মুত্তাকি পরহেজগারদের জন্য একটা আইডিয়াল তাদের উপরে সালাম। আসসালামু আলাইকুম ইয়া আওলাদ রাসূলিল্লাহ, আয় আল্লাহর রসুলের সন্তান আপনাদের উপরে সালাম। সেই আল্লাহর রসুলের সন্তানদেরকে যারা কষ্ট দিয়েছে, আঘাত করেছে, জুলুম করেছে, আল্লাহর লানাত হোক তাদের উপরে, আমাদের সালাম নবীর সন্তানদের উপরে। আনা আরিফুন বিহাক্কিকুম মুস্তাফসিনুন বিশানিকুম, আয় আইমায়ে মাসুমিন, যাদের নামে আমরা আজ সালাম পড়ছি তাদের জন্য আমরা কি বলছি, আপনাদের হক বা অধিকারকে আমি জানি বা চিনি, আপনাদের শান কি, মর্যাদা কি আমি সে খবর রাখি। ওয়া মুআদিল্লি আদায়কুম, আপনাদের যারা শত্রু আমি তাদেরকে নিজের শত্রু মনে করি। ওয়া মুওয়ালিল্লি আউলিয়াকুম, আর আপনাদের যারা ভালোবাসে, আপনাদের যারা বন্ধু আমি তাদেরকে নিজের বন্ধু মনে করি। বে আবি আন্তুম ওয়া উম্মি, আমার মাতা পিতা আপনাদের উপরে কুরবান। সলাওয়াতুল্লাহ আলাইকুম, আল্লাহর দরুদ ও সালাম আপনাদের উপরে। আল্লাহুম্মা ইন্নী আতাওয়াল্লা আখিরহুম কামা তাওয়ালাইতু আউয়ালহুম, আল্লাহ আমি এনাদের পরদেরকেও তেমন ভালোবাসি যেমন এনাদের আউয়ালকে ভালোবাসতাম, অর্থাৎ নবীর বংশধারী যারা আহলে বায়ত যারা তাদের সকলকে আমরা যেমন আগেও ভালোবাসতাম এখনও ভালোবাসছি পরেও ভালোবাসবো। ওয়া আবরাউ মিন কুল্লি ওয়ালিজাতিন দুনহুম, আর আহলে বায়তের যারা শত্রু, আহলে বায়তের যারা বিরোধিতা করেছে, আল্লাহ তাদের থেকে আমি বিরত, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওয়া আকফুরু বিজ্জিবতি ওয়া তাগুত ওয়া লাতে ওয়াল ওজা, আর আমি সমস্ত প্রকারের জিপ্ত তাগুত, জিপ্ত তাগুত মনে রাখবেন যারা নবীর বিরোধিতা করেছিল তাদেরকে জিপ্ত তাগুত বলা হয়েছে, শয়তানের পথের পথিক যারা ছিল তাদেরকে জিপ্ত তাগুত বলা হয়েছে। তো আল্লাহর কাছে আমরা এইভাবে বলছি, আমি অস্বীকার করছি, আকফর মানে অস্বীকার করছি, ইনকার করছি সমস্ত জিপ্ত তাগুতের, মানে যারা নবীর সমর্থক ছিল না, নবীর কথা মেনে চলেনি,
তাদের সকলকে আমি অস্বীকার করছি, তাদেরকে কখনো আমি আমার জীবনে স্থান দেইনি বা দেব না বা মানিনি বা মানবো না। যেমন লাতো মানাতো উজ্জা, লাতো মানাতো উজ্জা, কাফেরদের খোদা, যেমন এদেরকে অস্বীকার করেছি, ঐরূপ তাগুত, চিপ্ত তাগুত কাদেরকে বলা হয়েছে? ইতিহাস তুলে দেখুন, কিছু লোক ছিল নবীর পরে, নবীর উম্মতকে তারা পদভ্রষ্ট করেছিল, তাই তাদেরকে কোরআনের ভাষায় জিপ্ত তাগুত বলা হয়েছে। ওই জিপ্ত তাগুত থেকেও আমি বিরত, আমি তাদেরকে পছন্দ করি না, অস্বীকার করছি। সলাওয়াতুল্লাহ আলাইকুম ইয়া মাওয়ালি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহর দরুদ ও সালাম আমাদের এই আকা মাওলা ইমামে জাইনুল আবদিন, ইমামে মোহাম্মদ বাকির, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের উপরে। আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদ আল আবিদিন, ইবাদতকারীদের সর্দার, অর্থাৎ ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের পদবী লাকাব সাইয়্যিদুস সাজিদিন, জাইনুল আবিদিন। তো ইবাদতকারীদের সর্দার এ আকা মাওলা জাইনুল আবিদিন, আপনার উপরে আমাদের সালাম। সুলালাতুল ওয়াসিইন, নবীর পবিত্র বংশধারীদের উপরে আমাদের সালাম। আসসালামু আলাইকা বাকার ইলমিন নবীন, সমস্ত নবীদের ইলমের যিনি জ্ঞান রাখতেন বা ইলমের দরজাকে যিনি খুলেছিলেন, সেই ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালামের উপরে আমাদের সালাম। আসসালামু আলাইকা সাদিকান মুসাদ্দিকান ফিল কওল ওয়াল ফিল, সেই ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের উপরে আমাদের সালাম, যেনার ভাষা ও কর্মের মাধ্যমে সত্য প্রকাশ হয়েছে। শুধু মুখে কথা বলে সত্যের প্রকাশ করেনি, তাঁনাদের কর্ম প্রমাণ করেছেন এনারাই সত্যবাদী, যে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে সত্যবাদী হওয়ার পদবী লাকাব দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি যেমন সাদিক আমিন, ঐরূপ আমার পরে আমার সন্তানের মধ্যে একজন ব্যক্তি হবে যার মাধ্যমে আমার দিন প্রচার হবে, যার মাধ্যমে সঠিক আহলে বায়তের মজহাব বিস্তারিত হবে, সেও সাদিক আমিন হবে। তিনি ছিলেন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। মনে রাখবেন, নবীর পরে নবীর দিন, আহলে বায়তের দিন সবচেয়ে বেশি প্রচারিত হয়েছিল বা সম্মান পেয়েছিল, বৃদ্ধি হয়েছিল ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের যুগে। কারণ ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের যুগে 4000 ছাত্র একসঙ্গে ওনার ক্লাসে বসে ধার্মিক বা আর্থিক লাইনের শিক্ষা লাভ করতেন, যেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক দিন উনি নিজের ছাত্রদেরকে শিক্ষা দিয়েছিলেন। আসসালামু আলাইকা ইয়া বাকির ইলমিন নবীন, আসসালামু আলাইকা সাদিকান মুসাদ্দিকান ফিল কওল ওয়াল ফিল, ইয়া মাওয়ালিয়া, আমার আকা মাওলারা, অর্থাৎ ইমামে জাইনুল আবদিন, ইমামে মোহাম্মদ বাকির, ইমামে জাফর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধিত করে আমরা কি বলছি? আকা আমার মাওলারা, হাযা ইয়াউমুকুম, আজকের দিন আপনাদের দিন, ওয়াহুয়া ইয়াউমুস সালাসা, মঙ্গলবারের দিন আপনাদের থেকে সম্পর্কিত, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আনা ফিহি যাইফুন লাকুম, আজকের দিনে আমি আপনাদের মেহমান, ওয়া মুস্তাজিরুন বিকুম, আপনাদের থেকে কিছু আশা নিয়ে আছি, কিছু পাওয়ার আশা রাখি। ফা আযিফুনি ওয়া আজিরুনি, আমার জিয়াফত করুন, আমাকে আজর দিন, বে মানজিলাতিল্লাহি ইনদাকুম, আল্লাহর সেই সম্মানিত স্থান যেটা আপনাদের নিকটে, ওয়া আহলে বাইতুকুম আত-তাইয়িবিন আত-তাহিরিন, এবং আপনাদের পবিত্র আহলে বাইতের যে স্থান বা সম্মান আল্লাহর তরফ থেকে দান করা হয়েছে, তার ওয়াস্তা দিয়ে আজ আমি আপনাদের কাছে দাবি করছি, আমাকে সুসম্মানিত করুন, আমাকে ওই উজর, ওই আজর দিন যার আমি অধিকার রাখি, আর আমার ওইভাবে মেহমান নওয়াজি করুন যেভাবে এক কুটুমের, এক মেহমানের মেহমান নওয়াজি করতে হয়। আর তার হুকুম আল্লাহ রসুলের তরফ থেকে যখন আপনাদেরকে দেওয়া হয়েছে, তো আপনারা আশা রাখি আমার সুন্দর মেহমান নওয়াজি করবেন, আমাকে আজর দেবেন, আমার নসিব খুলে যাবে, আমার ভাগ্য খুলে যাবে যদি একবার আপনাদের মেহমান হতে পারি, আপনারা যদি আমাকে মেহমান রূপে কবুল করে নেন, তো আশা রাখি মেহমানের হক তাকে দিয়ে, আর আমি আজকের দিনে যখন আমার হক পেয়ে যাব আলমে আরওয়াহ থেকে, আপনাদের দোয়া বা আপনাদের কৃপার দৃষ্টি যখন হবে, আপনাদের আশীর্বাদ যখন আমরা পাব, তো আমাদের আজকের দিন মঙ্গলবারের দিন অবশ্যই মঙ্গল হবে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। না না না।